ঝটপট খাবার গরম করতে অথবা খাবার রান্না করতে যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে মাইক্রোওভেনের জরুরি নেই। মাইক্রোওয়েভ ওভেন দিয়ে অনেক দ্রুত খাবার গরম করা যায়, ইলেকট্রিক ওভেনের চেয়ে মাইক্রোওভেনে হিট অনেক দ্রুত হয়। তো আমি সেজন্য আপনাদের একটি মাইক্রোওয়েভ ওভেনের আনবক্সিং এবং রিভিউ দেখাবো। এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন। এই ওভেনটি হচ্ছে সিঙ্গারের সবচেয়ে ছোট ওভেন, এটা হচ্ছে 20 লিটার। 20 লিটার ছাড়াও এটা 23 লিটার, 25 লিটার, 30 লিটার এবং বড় ওভেন থাকে। এই ছোট ওভেনটি আমি আজকে রিভিউ দেখাবো। এই ওভেনের ফাংশন এবং এটা কিভাবে কাজ করে, আসলে দ্রুত খাবার গরম করে কিনা সেটা আমরা আজকে দেখাবো। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গিয়ার এন্ড গ্যাজেটস। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আমি আল্লাহর চমৎকার ভালো আছি। তো চলুন আমরা এটা আনবক্সিং করে দেখি। এখানে উপরে মাইক্রোওয়েভ ওভেনের পিকচারটা দেওয়া আছে, এখানে স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে। এটা ক্যাপাসিটি হচ্ছে 20 লিটার, এটা পাওয়ার হচ্ছে 700 ওয়াট মাইক্রোওয়েভ পাওয়ার, 5 মাইক্রোওয়েভ পাওয়ার লেভেলস আছে এটাতে। আর এটাতে টাইমার দেওয়া আছে 35 মিনিটস পর্যন্ত। কুকিং ইন সিগন্যালটা এখানে দেওয়া আছে, কুকিং শেষ হয়ে গেলে সিগন্যাল দেবে। ডিফল্ট সেটিংস আছে, ফ্লোরাল গ্লাস ডোর দেওয়া আছে এটাতে। এটা হচ্ছে ফুল স্পেসিফিকেশনগুলো। তো আমরা এটাকে আনবক্সিং করে দেখি। প্রোটেকশনের জন্য উপরে একটা ককশিট দেওয়া আছে, সেটা আমরা একপাশে দেখে দিচ্ছি। তারপরে ওভেনটা আমরা টেবিল উপরে তুলে নিচ্ছি। হচ্ছে ইলেকট্রিক ওভেনের ফুল ভিউটা। এখানে মাইক্রোওয়েভ ওভেনের পাওয়ারটা এখানে থাকে, তো এই কভারটা খোলা যাবে না, করলে কারেন্টের শক খাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আর্টওয়ার্কটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, ডিজাইনটা অনেক সুন্দর। এটা ওপেন করার জন্য এখানে একটা সুইচ আছে, চাপ দিলে এটা ওপেন হবে, চাপ দিলে এটা খুলে যাবে অটোমেটিক। এটা ডোর, ইউজার ম্যানুয়ালগুলো এটা ভিতরে দেওয়া আছে, আমরা ইউজার ম্যানুয়ালগুলো দেখে নিচ্ছি। এটা বের করে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্ট হচ্ছে এটা, শক্ত একটা কর্ড দেওয়া আছে। এখানে দুটো সুইচ দেওয়া আছে, উপরে এটা হচ্ছে পাওয়ার বাটন আর নিচেটা হচ্ছে টাইমার বাটন। পাওয়ার বাটনটা থেকে এখানে প্রথম হচ্ছে লো, মিডিয়াম লো, মিডিয়াম, মিডিয়াম হাই, হাই, এটা ঘুরেলে হবে। এখন মিডিয়ামে আছে, এখানে একটা স্পট দেওয়া আছে, এটা যেদিকে থাকবে ওই পাওয়ারটা ওইটাই হবে। এখানে মিডিয়াম আছে, এখানে হচ্ছে লো, আর নিচের দিকে আসবে না। তো এইভাবে আস্তে আস্তে এটা ঘুরালে পাওয়ারটা চেঞ্জ করা যাবে। আর এটা হচ্ছে টাইমার, এখানে টাইমারগুলো দেওয়া আছে 1 মিনিট, 2 মিনিট, এভাবে 35 মিনিট পর্যন্ত দেওয়া আছে। তো আমরা সাথে কী কী আছে সেটাও দেখে নিচ্ছি। এখানে ভিতরে যে প্লেটগুলো থাকবে সেটা এখানে দেওয়া আছে, একটা ফ্রি রান্নার বুক আছে। এই মাইক্রোওয়েভ ওভেনটি দিয়ে সহজ কিছু রান্নার রেসিপি দেওয়া আছে, ওভেনের তথ্য দেওয়া আছে, এখানে কী কী বানাতে পারবেন এখানে সব দেওয়া আছে। বোনলেস চিকেন, কাজু নাট, চিকেন কোপ্তা কারি, চিকেন কুমড়া, চিকেন রোস্ট, চিকেন তন্দুরি, পিফ বোনা, শাহি কলিজা বোনা, শিক কাবাব, মাছের ভিতরে পাচ্ছেন মাছ ভাজি, চচ্চড়ি, ঝোল, কাঁচকি মাছ বোনা, এগুলো রেসিপিগুলো দেওয়া আছে। বিভিন্ন ধরনের ডাল, এখানে রাইসও রান্না করতে পারবেন, বিভিন্ন ধরনের রাইস কীভাবে রান্না করবেন সেটার রেসিপি দেওয়া আছে। কোকোনাট ফ্রন্ট পোলাও, চিকেন বিরিয়ানি, বোনা খিচুড়ি, তেহারি, স্ন্যাক্সও বানানো যাবে, চকলেট মার্বেল কেক, ড্রাই ফ্রুটস অ্যান্ড নাট কাপ কেক, চকলেট কেক, এগুলো রেসিপিগুলো এখানে দেওয়া আছে। ডেজার্ট আইটেম এখানে দেওয়া আছে জাফরানি জর্দা, গাজরের হালুয়া, গাজরের হালুয়া, ক্যারামেল পুডিং, এগুলো বানাতে পারবেন। তো আপনারা এই ওভেনটির সাথে সুন্দর একটি রান্নার রেসিপি বুক পেয়ে যাচ্ছেন। আর দেওয়া আছে ইউজার ম্যানুয়াল, এটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, কীভাবে ইউজ করবেন, কীভাবে সংরক্ষণ করবেন, এগুলো এখানে দেওয়া আছে। এখানে একটা রিং দেওয়া আছে, রিংটা এটা ভিতরে থাকবে। আর একটা প্লেট দেওয়া আছে, প্লেটটা ভিতরে রাখা লাগবে, এগুলো ভালো করে সেট করতে হবে। তবে সাবধান থাকতে হবে যেন এগুলো যেন ভেঙে না যায়। এগুলো হচ্ছে এই ওভেনের মেইন, সেগুলো এগুলো একটু সাবধানে ইউজ করা লাগবে। প্রথম এই রিংটা এভাবে রেখে দিতে হবে, চাকা আছে, এগুলো ঘুরবে, যখন ওভেনটা চালু করবেন তখন এটা এভাবে ঘুরবে। এর উপরে এই প্লেটটা রাখবো আমরা, প্লেটটা এটার সাথে অ্যাডজাস্ট করে রাখা লাগবে। লেগে গেছে, এভাবে লাগলে এটা এখন ঘুরবে, এখন যখন ওভেনটা চালু করবেন তখন ঘুরবে, এখন ঘুরছে না, লক হয়ে যাচ্ছে। এভাবে ওভেনটা স্টার্ট দিলে এটা ঘুরতে থাকে, আর এটা ঘুরে খাবারটা গরম হয়। আপনারা এইভাবে রেখে সব কিছু করতে পারবেন, খাবার গরম করতে পারবেন, খাবার রান্না করতে পারবেন এবং বেকিং করতে পারবেন, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম রেডি করতে পারবেন। নিচে অবশ্যই প্লেটটা রাখতে হবে, প্লেটের উপরে আপনারা হিট প্রুফ বাটি রেখে খাবার গরম করতে পারবেন এবং রান্না করতে পারবেন। তো আমরা এখন এটা ইলেকট্রিসিটির সাথে লাইনতে দেখবো যেটা আসলে কীভাবে কাজ করে, কত দ্রুত খাবার গরম করে। এই বোল্টটি যদিও কাছের, এটা কিন্তু হিট রেজিস্ট্যান্ট, তো আপনারা এখন হিট প্রুফ বাটি ইউজ করতে পারেন এটাতে ব্যবহার করার জন্য। এটা এখানে রাখলে এমনভাবে রাখতে হবে যাতে না পড়ে যায়, কারণ এটা যখন স্টার্ট দিবেন তখন কিন্তু প্লেটটা ঘুরবে। এবার ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। আমরা এখন এটা ইলেকট্রিসিটির সাথে লাইন দিয়ে নিই। আমরা এখন এটা টেম্পারেচারটাকে মেপে দেখবো যে এটা টেম্পারেচারটা কেমন আছে, এবং 1 মিনিট পরে টেম্পারেচারটা কেমন থাকে, পানি টেম্পারেচার এবং
ওভেনের ভিতরে টেম্পারেচারটা কেমন থাকে সেটা আমরা দেখবো। টেম্পারেচারটা লো দেখাচ্ছে, ভিতরে টেম্পারেচার লো। আমরা এটা অফ করে দিচ্ছি, অফ করে ইলেকট্রিসিটির সাথে লাইন দিয়ে দেখি। আমরা ইলেকট্রিসিটির সাথে লাইন দিয়ে দিয়েছি, এখন আমরা মিডিয়ামে দিয়ে রাখি পাওয়ারটা, তারপরে টাইমারটা দিয়ে রাখি। আমরা টাইমারটা দিয়ে দেখি, টাইমারটা আমি এখানে 1 মিনিট দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরে ঘুরতেছে, সেটা আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন ভিতরে যে বলটা দেওয়া আছে সেটা ঘুরতেছে, এখান থেকে দেখা যাচ্ছে। এটা বেশি স্পিডে ঘুরে না, আস্তে আস্তে ঘুরবে। এটা হিটটা হয় দুপাশ থেকে, ইলেকট্রিক ওভেনের হিট হয় উপর থেকে নিচ থেকে। এটা 1 মিনিট প্রায় হয়ে গেছে, জিরোতে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর যদি 1 মিনিটের আগে বন্ধ করতে চান তাহলে এটা ঘুরিয়ে দিলে বন্ধ হয়ে যাবে। আপনি যদি চিকেন গ্রিল করতে চান তাহলে চিকেনটা হিট রেসিস্ট্যান্ট বলে নিয়ে রেখে দিলে হবে, চিকেনটা গ্রিল হয়ে যাবে অটোমেটিক। তো আমরা এটা ওপেন করে দেখছি যে কেমন গরম হয়েছে। ভিতরে টেম্পারেচারটা বেশি বাড়ে নাই, ফ্যানের টেম্পারেচারটা দেখাচ্ছে 104 ডিগ্রি, কিন্তু ভিতরে যে ওভেনের টেম্পারেচার, ওভেনের টেম্পারেচারটা কিন্তু বাড়ে না। ওভেনের টেম্পারেচার এখনও লো দেখাচ্ছে, দুপাশের টেম্পারেচারটা বাড়ে নাই, কিন্তু ফ্যানের টেম্পারেচারটা, ফ্যানের ঠিকই গরম হয়েছে। তো এটা ইউজ করার কোনো রিস্ক নাই, কিন্তু ভিতরে সারফেসটা গরম হয় না। আপনারা এটা ইউজ করে ভিতরে যদি হাতও দেন তাহলেও সমস্যা হবে না। এই মাইক্রোওভেন নবটি আপনারা সংগ্রহ রেখে দিতে পারেন, যে কোনো সিঙ্গে শোরুমে গেলে আপনারা এই ওভেনটি পেয়ে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে ছোট মাইক্রোওয়েভ ওভেন, এর চেয়ে বড়ো আছে, 23 লিটার আছে, 25 লিটার আছে, 30 লিটার আছে। আর সবগুলো প্রাইস আমি ডিসক্রিপশনে অথবা নিচে কমেন্টসে দিয়ে দেবো, কারণ প্রাইসগুলো চেঞ্জ হয়, আবার অনেক সময় অনেক ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্টে কিনলে আরও কম পড়বে, সেই জন্য প্রাইসটা আমি এখন বলছি না, আমি এটা ডিসক্রিপশনে লিখে দেবো। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লাগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং সর্বপ্রথম আমার ভিডিওগুলো দেখতে পারেন। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। Hey, call.